ইউরোপ আমেরিকা বিশ্বের যে যেখানে গণতন্ত্রের স্বার্থে 7ই জানুয়ারি নির্বাচনের বিপক্ষে গিয়ে দেশের স্থায়িত্বের জন্য আন্দোলন করছে, অনলাইনে করছে, মাঠে করছে, টেলিভিশনে করছে, স্টেট ডিপার্টমেন্টে করছে, তাদের সবার সাথে আমি আমার একাত্মতা ঘোষণা করলাম। যাদের সাথে করলাম তাদের ভিতরে মুশফিক ফজল আনসারি খুব ভালো কাজ করছে, যা করছে তার চেয়েও ভালো করতে পারত, বাট আমি অ্যাপ্রিসিয়েট করি উনি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে ভালো কাজ করছেন। ইলিয়াস হোসেন অনলাইনে ইউটিউবে খুব ভালো কাজ করছে, চেষ্টা করছে একটা পজিটিভ কিছু উপহার দেওয়ার জন্য, দেশের স্থায়িত্বের জন্য। কনক শর্মা সাংবাদিকতার মাধ্যমে চেষ্টা করছে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। মনির হায়দার, শাহেদ আলম চেষ্টা করছে সবকিছুকে ফিরিয়ে আনার জন্য। পিনাকি ভট্টাচার্য চেষ্টা করছে সবকিছুকে ফিরিয়ে আনার জন্য। আমি বাংলাদেশের থেকে ভিতর থেকে দু একজন মানুষ যাদেরকে আমি সমালোচনা করেছি, তারাও চেষ্টা করছে, তারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশকে ব্যাখ্যা করতে। তাদের ভিতরে একজন আছে ব্যারিস্টার সরওয়ার, একজন আছে কর্নেল হক, আরো জেনারেল ইব্রাহিম, এদেরকে আমি গালিগালাজ করি প্রায়, কিন্তু আমি আমার সব গালিগালাজকে ফিরিয়ে নিলাম একটা কারণে, বাংলাদেশের স্থায়িত্বের প্রশ্নে আমার একার দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের অস্তিত্ব বাঁচবে আমি তা মনে করি। এটা বিশাল একটা ইস্যু, এই ইস্যুতে আমরা সবাই একমত যে 7ই জানুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, যে কোনো মূল্যে এটাকে ঠেকানো, এটাকে ঠেকানোর কারণ একটা, সে কারণটা হলো আমরা আমাদের দেশের অস্তিত্বকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। এই আন্দোলনে মুশফিক ফজল আনসারি, কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, ব্যারিস্টার সরওয়ার, এরা সবাই আমরা একই রাস্তায় দাঁড়া। আমরা হয়তো ভিন্ন ধারণা ভিন্ন মত নিয়ে আমরা কাজ করি, কিন্তু আমার একার দ্বারা অথবা নাজমুল সাকিবের দ্বারা অথবা টিটুর রহমানকে দ্বারা আমাদের বুদ্ধি একমাত্র বুদ্ধি, আর কোন বুদ্ধি নাই, এই মানসিকতা নিয়ে আমরা আমাদের আন্দোলনকে সামনে নিতে পারবো না। আমাদের এই লিমিটেড বুদ্ধির দ্বারা আমরা কখনোই পারবো না আমাদের দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করতে। আমি এক বুদ্ধি দিয়ে যাব, টিটু রহমান আরেক বুদ্ধি দিয়ে যাবে, নাজমুল সাকিব আরেক বুদ্ধি দিয়ে যাবে, মুশফিক ফজল আনসারি আরেক বুদ্ধি দিয়ে যাবে, ইলিয়াস হোসেন আরেক বুদ্ধি দিয়ে যাবে, কনক সরওয়ার আরেক বুদ্ধি দিয়ে যাবে, পিনাকি ভট্টাচার্য আরেক ধারণা নিয়ে যাবে। সবার ধারণার টার্গেট একটা, বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা, যে কোনো মূল্যে। কোন মানুষ এমন আজ কেউ বলতে পারবে না আমার একার দায়িত্বে আমি ঘাড়ে নিলাম, এটা সমষ্টির কথা। আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আমি যাদের নাম মেনশন করলাম সবাই বলবে আজকের জেকব মিল্টন কি চিন্তা করে এ ধরনের কথা বলতে গেল, একটা কারণ আমাদের দেশের অবস্থা আসলেই খারাপ। আবার যারা এখন বাংলাদেশে বসে বসে নক টাকাচ্ছে যে হাসিনা তো নির্বাচন করে দেবে, না, আমেরিকা তার পলিসি পরিবর্তন করে না, বাংলাদেশের নির্বাচনের প্রশ্নে ইউএস পলিসি স্টিল এক্সিস্ট এবং তারা এটার উপরে যা করার 100% করবে, কিন্তু আমরা যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রের স্বপ্ন দেখি বাংলাদেশে, আমরা যারা 17 কোটি মানুষের জন্য আন্দোলন করি, অনলাইনে করি, রাস্তাঘাটে করি, জীবনের ঝুঁকি নিয়ে হাজতে বসে করি, আমরা আমরা যদি একত্র হতে ব্যর্থ হই, আমাদের লিমিটেশনকে আমরা যদি সাইড ট্র্যাক না করি, এখন দূরে ফেলে না দেই, আমরা আটকে যাই। আমি চিন্তা করে দেখলাম সার্বিকভাবে এই মুহূর্তে একত্রীকরণের কোনো বিকল্প নাই,
আমার একার বুদ্ধি একমাত্র বুদ্ধি এ কথা বলা যাবে না। সবার বুদ্ধি কোন না কোনো ভাবে কাজে আসবে। আমরা সবাই যদি একত্র হয়ে একটা টার্গেটে কাজ করি এবং সামনে এগিয়ে যাই, আমাদের দেশ বাঁচবে, আমাদের দেশের অস্তিত্ব বাঁচবে, আমাদের দেশের 17 কোটি বাংলাদেশের বাংলাদেশীদের ভোটাধিকার আমরা পুনরুদ্ধার করব। আমরা অনলাইনে টিচার রহমানের কাছে আমরা কৃতজ্ঞ। উনি নাগরিক টিভির মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সাকিব সাংবাদিকতা করেছে, আজকে টিচার রহমানের সাথে একত্রে মিলে নাগরিক টিভির মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমি গর্বিত, মুশফিক ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে কথা বলা শুরু করেছে। আমি গর্বিত, ইলিয়াস হোসেন বাংলাদেশ থেকে এখানে এসে কাজ করছে, যত পারছে চেষ্টা করছে, কনক সরোয়ার এখানে এসে সাধ্যমতো চেষ্টা করছে, পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে চেষ্টা করছে, যে যেখান থেকে যা কিছু পারছে সবাই চেষ্টা করছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে যারা কাজ করছে সবার প্রতি আমার শ্রদ্ধা, শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা। আমি যদি তাদের জন্য কখনো কোথাও কিছু করার সুযোগ থাকে আমি তাদের জন্য করব। বাংলাদেশে যারা কাজ করছে, আমি স্পেশালি ব্যারিস্টার সরোয়ারের কথাটা এই মুহূর্তে আমি আরেকবার টেনে আনি, যে ব্যারিস্টার সরোয়ার সাহেব, মাওলানা রফিকুল ইসলাম মাদানি এবং মাওলানা আমির হামজা, এদের এই সংক্রান্ত ব্যাপারে ওনাকে আমি যতবার কথাবার্তা বলেছি উনি পজিটিভলি আমাকে চেষ্টা করেছে ফিডব্যাক দিতে, তো ওনার অবস্থানটাকেও আমি শ্রদ্ধার সাথে দেখতে চাই এবং আমি দেখি। আমাদের ওনাকে নিয়ে মানে একটা ভুল ধারণা হতে যাচ্ছে, নির্বাচনে উনি যাবেন, উনি এই ভুয়া নির্বাচনে অংশ নেননি, তো সেজন্য তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সাবজেক্টটাই আমি একটা কথা বলি, আমি এবং সাকিব আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, আমার একটা স্টাইল আছে, আমার একটা পলিসি আছে, সাকিবের একটা স্টাইল আছে, সাকিবের একটা পলিসি আছে। এখন স্টাইল এবং পলিসির উপরে আমরা কেউ কারো শত্রু হতে পারি না, কিন্তু আমাদের টার্গেট একটা, আমাদের টার্গেট একটা, 55,000 বর্গমাইলের ওই দেশটাকে আমাদের রক্ষা করতে, ওটাকে যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে। আমি কার শত্রু, কে আমার শত্রু, কে আমার মিত্র, আমি সবার চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে খারাপ, না, এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ এগুলো করলে যেটা হবে কি, ওই শেখ হাসিনার লোকজনগুলি খুব খুশি হবে, সিআরআইয়ের লোকজনগুলি খুব খুশি হবে, হাসিনার লোকজনরা খুব খুশি হবে যদি আমাদের মধ্যে বিভেদ থাকে। আমাদের, আমি যে কথা বললাম সে কথাটার সারাংশ এই, আমার একটা পলিসি থাকতে পারে, আমার একটা আইডিয়োলজি থাকতে পারে, কিন্তু আমাদের টার্গেট যদি এক থাকে, আমাদের টার্গেট যদি একটা থাকে, দেন উই আর নট এনিমি টু ইচ আদার। বছর শেষ হয়ে যাবে, আমরা এই দুঃসহ সমালোচনা গালিগালাজ শত্রুতা আরো এক বছর বাড়াতে পারবো, আরো 10 বছর বাড়াতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর বেনিফিশিয়ারি হবে হাসিনা শেখ এবং ইন্ডিয়া। সো দিস ইজ মাই ডিসিশন। চমৎকার, আপনি চমৎকার বলেছেন জনাব মিল্টন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন অর্ডার টু অ্যাচিভ আওয়ার গোল উই অল আর টুগেদার, নো ওয়ান ইজ মাই এনিমি, নো ওয়ান ইজ দ্য এনিমি অফ জেকব মিল্টন। আমি মনে করি প্রত্যেকটা জায়গায় সবাই সাধ্যমতো চেষ্টা করছে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, এবং সবার প্রচেষ্টাকে আমি সম্মানের সাথে দেখি এবং সম্মানের সাথে দেখব। সবাই কাজ করুন, আসুন সবাই মিলে আমরা বাংলাদেশকে রক্ষা করি, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করি, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের 17 কোটি মানুষের ভোটাধিকার আদায় করি, এর কোনো বিকল্প নাই।
অসংখ্য ধন্যবাদ জানাব জ্যাকব মিল্টন, আপনি চমৎকার বলেছেন এবং চমৎকার ভাবে আপনি একটি উইকেট ডাক দিয়েছেন এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে আমাদের এই দেশটি অস্তিত্ব আসলে শেষ পর্যন্ত থাকে কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে এবং একটা ভুয়া পাতানো নির্বাচনের কবলে পড়তে যাচ্ছে দেশ। তো এই পরিস্থিতিতে আসলে আমাদের সকলের মাঝে একটা ঐক্যের প্রয়োজন রয়েছে এবং সেই বিষয়টি উপলব্ধি করে আপনি যে চমৎকার একটি বক্তব্য রাখলেন সেজন্য আসলে আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলে যায় আমাদের মূল আলোচনার টপিকে। আপনি জানেন যে এই ভুয়া নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের একটা নগ্ন হস্তক্ষেপ কিন্তু ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি যেন নাক না গলায়, অর্থাৎ স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে দিল্লি যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। আবার পিটার হাস কিন্তু ছুটি কাটাতে এই দিল্লিতেই গিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু অনেকের মনে বেশ প্রশ্ন জন্মেছে এবং আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে যে পিটার হাস একটি ওয়াশিংটন থেকে একটা চিঠি নিয়ে গিয়েছেন সেখানে এবং সেই চিঠিতে তারা একটা বার্তা দিয়ে দিচ্ছেন ভারতকে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে সেটা তারা মানবে না এবং তারা প্রত্যাশা করছে যে ভারতও অংশগ্রহণমূলক নির্বাচনের কথাটাই পুনরায় ব্যক্ত করবে তাদের তরফ থেকে। এখন আপনি জানেন যে আগামীতে কিন্তু মোদী সরকারেরও কিন্তু একটা নির্বাচনের মাধ্যমেই জয়ী হয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে যদি এখন তারা বাংলাদেশের প্রসঙ্গে তাদের অবস্থান না বদলায় বা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তারা না বলে তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু মোদীকে নেক্সট নির্বাচনে সমর্থন দেয়া হবে না, তো সেটা কিন্তু ভারতের জন্য একটা চরম একটা ঝুঁকির বিষয় হতে পারে। তো সেজন্য ভারত তাদের অবস্থান বদলাবে এমনটিই কিন্তু ধারণা করা হচ্ছে এবং সেটা হয়তো নির্বাচনের দুদিন তিন দিন চার দিন বা পাঁচ দিন আগে হলেও দেখা যাবে যে ভারত হলত করে বলে দেবে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, সেজন্য এই নির্বাচনকে আমরা একসেপ্ট করবো না, এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসলেও আসতে পারে বলে আমরা কিন্তু বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি। তো আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে বা আসলে এই যে পিটার হাস যে দিল্লি গেলেন এর তাৎপর্য কি বলে আপনার কাছে মনে হয়? বর্তমানে